অস্থির অস্থির সব টেক ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিতে। আর সবার আগে ভিডিওগুলো পেতে পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো ভিউয়ার্স, ইকবাল ফাইমু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আপনাদের সামনে আজকে তিনটি মোবাইল আপনার মোবাইলে তিনটা সেটিংস নিয়ে শেয়ার করতেছি, যে সেটিংসে আপনার মোবাইল ব্যাটারি চার্জ অনেক সাশ্রয় হবে। যারা বলে মোবাইলে চার্জ থাকে না, চার্জ দিলে চার্জ থাকে না, তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়, তো এই সমস্যাটা দূর হয়ে যাবে আর আপনার মোবাইল আগের থেকে স্পিড বেড়ে যাবে। বন্ধুরা চলুন আমরা সেটিংসটা আপনার মোবাইলের সেটিংসটা দেখিয়ে দিই। তো দেখার আগে বন্ধুরা একটা কথা বলি, যে আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক, তাহলে তারা যারা এখন সাবস্ক্রাইব করেন না, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সবার আগে ভিডিওগুলো পেতে লাইক দিন, কমেন্ট করুন। যে কারণ কমেন্ট করবেন এই জন্য আমাদের, আমি এই ভিডিওগুলো প্রতিটা ভিডিও কষ্ট করে তৈরি করছি আপনাদের উপকারের জন্য, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কি ভালো লাগছে কি লাগে না, ঠিক আছে? তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সেটিংসে শুরু। আমরা সেটিংসে শুরু করি। তো আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের সেটিংস অপশনে যাবো। এই দেখুন আমি মার্কেটে দেখা যাচ্ছি সেটিং অপশনে যাবো। সেটিং অপশনে যাওয়ার পরে আমাদের করবো একবার নিচের দিকে, আপনি একবার নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাবাউট ডিভাইস একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর ক্লিক করার পর এখানে দেখুন সফটওয়্যার ইনফো একটা অপশন আছে, দেখুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই অপশনটা যাবেন বিল নাম্বার, এখানে আমরা 6 থেকে 7 বার এইভাবে ক্লিক করবো। তো এইভাবে 6 থেকে 7 বার ক্লিক করার পরে মোবাইলে যখন ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে সেকেন্ড উঠবে, অনেকের মোবাইলে উঠবে, অনেকের মোবাইলে উঠবে না, অনেকের মোবাইলে সেকেন্ড উঠবে, অনেকের মোবাইলে উঠবে না। তো উঠুক বা না উঠুক, তো আমরা এখানে 6 থেকে 7 বার এইভাবে ক্লিক করার পর ব্যাগে যাব। আমরা এখানে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর দেখুন এখানে ডেভেলপার একটা অপশন আছে, এটা আমরা 6 থেকে 7 বার ক্লিক করার পর এখানে ডেভেলপার অপশনটা এখানে চলে আসবে। আসার পর এই অপশনটা চলে আসবে, এটা আসার পর আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানে আমরা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে অনেকের মোবাইলে লেখা থাকবে অ্যাপ, আবার অনেক মোবাইলে থাকবে অ্যাপ্লিকেশন। তো আমার যেহেতু অ্যাপ্লিকেশন লেখাটা আছে, দেখুন লক্ষ্য করুন এটা, তো এটার নিচে আমরা এখানে এই অপশনটাতে যাবো। আমরা এখানে এই অপশনটাতে যাবো। এটা লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটা অপশনটাতে যাবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে স্ট্যান্ডার্ড লিমিট থাকবে, সবার মোবাইলে স্ট্যান্ডার্ড লিমিটটা থাকবে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস, নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা করে দেবো, ঠিক আছে? এটা করার পরে আপনার এক্ষেত্রে আপনার উপকার আসবে এটাই, যে আপনার মোবাইল যদি অনেকগুলো সফটওয়্যার, অনেকগুলো অ্যাপ ওপেন থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাপগুলো সবগুলো চার্জ খরচ হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে এই সেটিংটা করে নেন, তো আপনার চার্জ অনেক সাশ্রয় হবে, অনেক কম খরচ হবে, আপনার মোবাইল অনেক স্পিড আগের থেকে বেড়ে যাবে, হ্যাং হবে না, ঠিক আছে? তো এরপরে আপনার এখানে উপরের দিকে আমি আমার আবার উপরের দিকে যাবেন। আমি আগের ভিডিওতে বললাম যে এখানে তিনটা অ্যানিমেশন স্কেল আছে, এই স্কেল তিনটা, এই তিনটাই অপশনে আমরা এই অপশনগুলোতে এই তিনটা অফ করে দেবো। সবার মোবাইলে অন থাকবে, আমরা এটা অফ করে দেবো। তো অফ করে দিলে সেক্ষেত্রে আমাদের মোবাইল, যারা বলে মোবাইল হ্যাং হয়ে যায়, স্লো হয়, তো সেই ক্ষেত্রে মোবাইল স্পিড 3 গুণ বেড়ে যাবে, মোবাইল হ্যাং হবে না, হ্যাং হওয়ার থেকে আপনারা রক্ষা পাবেন। তো এক্ষেত্রে আবার মোবাইলের চার্জও কম খরচ হবে, ঠিক আছে? এরপর আমরা ব্যাক করব। ব্যাক করার পরে দেখুন এখানে একটা ব্যাটারি, ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে একটা ব্যাটারি অপশন আছে, সেক্ষেত্রে আমরা ব্যাটারি অপশনটা যাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যে অপশনটা আছে পাওয়ার সেভিং মোড, এখানে যাব। তো এখানে যাওয়ার পর আমরা এখানে দেখুন আমার এখানে অফ আছে, এইটা অফ করে রাখছি আমাদের আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা কি করব, এখানে অন করে দেব। অন করে দেওয়ার পরে এটা অন করলে আপনার মোবাইলের যে অ্যাপগুলো থাকে সেগুলো আপনার খরচ কম হবে, আর যেটা যখন কাজ করবেন অ্যাপে তখন এটা খরচ হবে, যা কাজ না করলে যেগুলো ইনস্টল করা ওপেন করা থাকে ওগুলোই আপনারা
ব্যাটারি অনেক চার্জ কম খরচ হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এখানে যে পাওয়ারের কারণে যে ব্যাটারি চার্জ খরচ হচ্ছে সেটা অনেক সাশ্রয় হবে, অনেক কমবে। তো আমরা উপরের দিকে যাইলে দেখুন এখানে ব্রাইটনেস, এখানে যে আলো 12 কমায়, সেক্ষেত্রে আমরা কমিয়ে রাখবো। দেখুন আমার এটা অবশ্যই কমাইছিল, এখানে যদি 12 রাখে সুগারের ক্ষতি হয়, ব্যাটারিরও সমস্যা হয়, চার্জ বেশি খরচ হয়। তো আপনি একটু কমিয়ে রাখলে আপনার মোবাইলের ব্যাটারি অনেক সাশ্রয় হবে, চার্জগুলো অনেক কম খরচ হবে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এই এই তিনটে সেটিং যদি আমরা করে নিই আমাদের মোবাইলের ব্যাটারি অনেক খরচ হবে। যারা বলে মোবাইলের ব্যাটারি চার্জ থাকে না, চার্জ থাকবে, আপনারা এটা তিনটে অপশন করে সেটিং করে নিন, দেখবেন অবশ্যই অবশ্যই চার্জ থাকবে। তো সেক্ষেত্রে আপনার মোবাইলের 3 গুণ স্পিড বেড়ে যাবে, স্লো হবে না, হ্যাং হবে না। তো বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো লাগে, উপকারে আসে বা উপকৃত হন, তাহলে আপনারা আমার ভিডিও যারা দেখে, যারা এখনও আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ।